সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আমি আজকে তিন ধরনের ভর্তা করে দেখাবো, যেটা নতুনদের বা ব্যাচেলর ভাইদের জন্য খুবই উপকার আসবে। যারা ভর্তা খেতে পছন্দ করে, আমি আশা করছি আজকে ভিডিওটি তাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। তাহলে আমি চলে যাচ্ছি পুরো রেসিপিতে। সর্বপ্রথমে আমি আলু ভর্তাটাকে রেডি করে নেব। সেজন্য এখানে আমি তিনটি বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে এভাবে চার টুকরো করে দিলে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখন এখানে বেশ পরিমাণে পানি দিয়ে তারপরে আলুটাকে সেদ্ধ করে নেব। অত বেশি পানি দেব না, এখানে দুই কাপের মতো পানি দিয়েছি। তারপরে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি একটু এরকম ঝুলছিয়ে নিই, যেন আলু খেতে খুবই ভালো লাগে, আলু থেকে খুবই সুন্দর একটি ফ্লেভারও আসে। চুলা জলটাকে মিডিয়ামে রেখে কিন্তু আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর পানিটাকেও শুকিয়ে নিয়েছি। এখন আমি আলু ভর্তা তৈরির জন্য এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নেবো। সেজন্য এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দু টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তা মানেই কিন্তু সরিষার তেল। এই তেলে আমি দুটো শুকনো মরিচ ভেজে নেবো, তবে আপনারা ঝাল বেশি খেলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন। খুবই সুন্দর একটি ফ্লেভার এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি মরিচগুলো নামিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় হাফ কাপের থেকে একটু কম হবে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে বাগারের আলু ভর্তা তৈরি করব, যেটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে এবং নষ্টও হয় না। ফ্রিজ ছাড়াই এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থাকে। সেদ্ধ করা আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমার হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। এখন এই চটকানো আলুগুলোকে এই তেল আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। আর যে ভেজে রাখা শুকনো মরিচ ছিল, সেটাকে আপনারা পিরিজে করে ডোলেও দিয়ে দিতে পারেন বা এভাবে ডোলেও দিয়ে দিতে পারেন। তো দুইটা শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনার ঝালটা বেশি খেলে মরিচটা অবশ্যই বাড়িয়ে দেবেন, তবে ভর্তার মধ্যে একটু ঝালটা বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো মরিচ দুটাকে আমি হাত দিয়ে ডলে দিয়ে দিলাম। তারপরে এখন খুবই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আরও এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন চুলা জালটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবরত এভাবে নেড়ে চেড়ে আলুটাকে বাগার দিয়ে নিতে হবে বা ভুনে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের আলু ভর্তাটি রেডি হয়ে যাবে। আমি 5 থেকে 6 মিনিটের মতো আলু ভর্তাটাকে ভুনে নিয়েছি। এখন এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তো ধনিয়া পাতা দিয়ে আমি আর একটুখানি মিশিয়ে নিচ্ছি। যারা ধনিয়া পাতাটা খেতে পছন্দ করেন না, তারা বাদ দিবেন, না দিলেও চলবে। তবে ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই পছন্দ, সেজন্য দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো ভুনে নিয়েছি। এই তো আমার আলু ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন, আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। আমি তো এভাবে গোল বলের মতো করে নিয়েছি আর সাথে একটি শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম। যার বেশি ঝাল খেতে ইচ্ছে করে, সে একটি শুকনো মরিচ ঝোলেও নিয়ে নিতে পারবে। আমার বাগারে আলু ভর্তা কিন্তু একবারে রেডি, যেটা খুবই সহজে নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই। এখন আমি আপনাদের সাথে ডিম ভর্তা রেসিপি শেয়ার করবো। ডিম সেদ্ধটা আমি আর দেখালাম না। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো সরিষা তেল দিলাম আর 3টি শুকনো মরিচ দিলাম এবং 2টি কাঁচামরিচকে এভাবে আগড়িটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। তা না হলে কিন্তু কাঁচামরিচগুলো ছিটবে। তো হালকা একটু ভেজে নিয়েছি। তো কাঁচামরিচগুলো আগে ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। এখন শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো ডিম দুটোকে আমি খুবই ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আজকে যে ডিম ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করব, যেটা সাথে সাথে খেয়ে নেব, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তাগুলো কিন্তু বেশিক্ষণ রাখা যায় না। এখানে আমি 3টি পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর 2 টেবিল চামচের মতো হবে ধনিয়া পাতা কুচি নিলাম আর সামান্য একটু লবণ নিয়েছি। এখন এই সব কিছুকে চটকে নিলে কিন্তু আমাদের ডিম ভর্তাটাও রেডি হয়ে যাবে, যেটা বানানো খুবই সহজ। আর এই ডিম ভর্তা কিন্তু কয়েকভাবে বানানো যায়। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজের সাথে শুধু কাঁচামরিচকে কুচি কুচি করে কেটে ধনিয়া পাতা আর ডিম দিয়ে চটকে নিতে পারেন, সেভাবেও কিন্তু খেতে ভালো লাগে। তবে সেই ভিডিওটা আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। পেঁয়াজ আর হচ্ছে মরিচ, এগুলো কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনার ভর্তাটা খেতে মজার হবে। তো মাখানো হয়ে গিয়েছে, আমি এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। ডিম আর পেঁয়াজ মাখানো হয়ে গেলেই আমাদের ডিম ভর্তা কিন্তু রেডি হয়ে যাবে। তবে এটাকে আপনারা বেশিক্ষণ রেখে খেতে পারবেন না, যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছে। এটা বেশিক্ষণ রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার ডিম ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন গরম ভাতের সাথে পরিবেশন করুন, আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। এখানেও কিন্তু একটু শুকনো মরিচ দিয়ে দিলাম।
যার ঝালটা বেশি খেতে ইচ্ছে করে একটা মরিচ নিয়ে নেবে। এখন আমি আপনাদের সাথে ডাল ভর্তা রেসিপি শেয়ার করব। আমি এখানে 200 গ্রাম ডাল নিয়েছি আর ডালগুলোকে আমি 20 থেকে 25 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা ডালগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিষ্কার। এখন এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলা জলটাকে মিডিয়ামে রেখে ডালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর এই ডাল ভর্তার ডালে কিন্তু বেশি একটা পানি দেওয়া যায় না, তো অল্প পানি দিয়ে ঢাকনা না দিয়ে আপনাকে ডালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর ডালগুলো ঠিক এরকম থাকবে, মানে সেদ্ধ হবে, আবার দেখা যায় ডালগুলো আস্ত দেখা যাবে, যে সামান্য একটু পানি আছে সেটাকেও কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। ডাল ভর্তার জন্য ডাল তো রেডি হয়ে গিয়েছে, এখন আমি এখানে কিছুটা শুকনো মরিচ ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি। এরকম একটি কালার আসলে বুঝতে হবে শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। তো নামিয়ে নিলাম এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে আমি 1/2 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা এখানে বেশি ব্যবহার করছি, আর ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে। এরকম হালকা একটু ভাজা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নিব। নামানোর পরে পেঁয়াজটাকে হালকা একটু ঠান্ডা করে নিব, কারণ অতিরিক্ত গরমটা কিন্তু আবার মাখানো যাবে না। এখন ডাল ভর্তাটা বানানোর পালা। এখানে শুকনো মরিচগুলোকে আমি চটকে নিচ্ছি, তবে শুকনো মরিচটা হালকা গরম থাকতে কিন্তু আপনাকে চটকে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু মুচমুচে ভাবটা চলে যাবে। তো সবটুকু শুকনো মরিচ আমি ভেঙে নিলাম, তবে এখানে ঝালটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা বাড়িও দিয়ে দিতে পারেন। তো সে ভেজে রাখা পেঁয়াজ দিলাম এখানে, 1/2 চা চামচের থেকে একটু কম হবে লবণ দিয়ে দিচ্ছি, বা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। শুকনো মরিচ ভাজার পরে যে তেলটুকু ছিল সে তেলটুকু এখানে দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতোই হবে। আপনারা চাইলে এখানে আরও 1 টেবিল চামচের মতো কিন্তু সরিষার তেল দিয়ে দিতে পারেন। মাখানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি আরও 1টি ভর্তা রেডি করে নিলাম। তো 3টি ভর্তা বলেছিলাম, এটা নিয়ে কিন্তু 4টি ভর্তা হয়ে গিয়েছে, আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো আমি কিছুটা উঠিয়ে নিলাম আর বেশিরভাগটাই রেখে দিলাম, তারপরে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি ডালের জন্য সামান্য কিছুটা লবণ। তো প্রথমে আমি ভর্তাটা উঠাবো, এজন্যই লবণটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম। তো ডালগুলোকে আমি পেঁয়াজ আর মরিচের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি ঘি দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়ে দিতে পারেন 2 টেবিল চামচ। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে আজকে ভর্তাটা তৈরি করছি, যেটা খেতে অসম্ভব মজাদার হবে। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ সরিষার তেলও দিয়ে দিতে পারেন, এত করে কিন্তু খেতে মন্দ লাগে না, ভালোই লাগে। তো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করছি। এখানে আমি একটি ভাজা শুকনো মরিচ রেখে দিচ্ছি, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমি আশা করছি এই ভর্তাগুলো আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে, একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হলো, আপনারাও কিভাবে ভর্তাটি তৈরি করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর একসাথে যদি একদিনে সবগুলো ভর্তা তৈরি করেন, সেক্ষেত্রে সবগুলো পেঁয়াজ একসাথে ভেজে নিতে হবে এবং সবগুলো শুকনো মরিচও একসাথে ভেজে নিতে হবে, তাহলে আপনার কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।